নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে জেলা হসপিটাল থেকে প্রকাশিত একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পশ্চিমবঙ্গে জেলা হসপিটাল থেকে নতুনভাবে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। তো আপনারা কীভাবে এখানটায় ফর্ম ফিল আপ করবেন, এছাড়াও কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশন সহকারে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই এখানটা লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট নোটিস, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম সুইটেবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল অফ ডিস্ট্রিক্ট আর এস বি ওয়াই স্বাস্থ্যসাথী সেল। অ্যাপ্লিকেশনস উইল বি রিসিভড ফ্রম 25/5/2022 টু 5 PM অফ 10/6/2022। অর্থাৎ বন্ধুরা, এখানটায় কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 25/5/2022 তারিখ বিকেল 5টা থেকে, এবং এখানটায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 10/6/2022 অর্থাৎ 10 জুন 2022 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনারা কী করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে কিন্তু আপনারা এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু দুটি পেজে রয়েছে। আপনারা কী করবেন, দুটি পেজে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এনক্লোজড করে দিতে হবে। দেখুন, এখানটায় কিন্তু যাবতীয় তথ্য লিখে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্ট আপনাদের অ্যাটাস্ট করতে হবে। তো দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে এখানটায় ভোটার কার্ড অথবা আধার কার্ড আপনারা দিয়ে দেবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু আপনারা আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিয়ে দেবেন। সঙ্গে এজ প্রুফ হিসেবে কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। সঙ্গে এখানটায় লিখে দেওয়া হচ্ছে অল মার্কশিট কিন্তু আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন আপনাদের কোয়ালিফিকেশনের। সঙ্গে লিখে দেওয়া হচ্ছে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তার সেই সার্টিফিকেট দিয়ে দেবেন, আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থেকে থাকে তবে কিন্তু আপনাদের এখানটায় দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, সমস্ত ডকুমেন্ট কী করবেন, আপনারা জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজড করে দিয়ে আপনারা কী করবেন, একটি মুখবন্ধ খাম নেবেন। মুখবন্ধ খামের ভিতরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকে দিয়ে তার উপর অবশ্যই লিখে দেবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পদের জন্য আপনারা আবেদন করতে চাইছেন, সেটি লিখে দিয়ে আগামী 10 জুন 2022 বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদের নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু সাবমিট করতে হবে। তাহলে আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু অ্যাড্রেস লিখে দেওয়া হচ্ছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এবার দেখুন এখানটা কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানটা লিখে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে, এবং এখানে একটি শূন্যপদ রয়েছে। এবং এখানে আবেদন করার জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে আপনারা যদি এখানটায় পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন, সঙ্গে ডিপ্লোমা ডিগ্রি যদি আপনাদের কমপ্লিট করা থাকে হসপিটাল ম্যানেজমেন্টের উপরে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। প্রত্যেক মাসে আপনাদের এখানটায় 28,662 টাকা করে স্যালারি দেওয়া হবে। এবং এখানটায় সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী করে সিলেকশন প্রসেস হবে সেগুলো এখানটা লিখে দেওয়া হচ্ছে। আপনাদের কিন্তু রিটেন এক্সাম হয়ে যাবে 75 নম্বরে, তারপর আপনাদের কম্পিউটার টেস্ট হয়ে যাবে 20 নম্বরে, এবং তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ রয়েছে 5 নম্বরে, সেটা এখানটা লিখে দেওয়া রয়েছে। এবং এখানে আবেদন করার জন্য আপনাদের বয়সের ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 25/5/2022 এই তারিখ অনুযায়ী। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়েছে কোথা থেকে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নর্থ 24 পরগনা RSBY ডিপার্টমেন্ট। তো বন্ধুরা, এখানে কিন্তু নর্থ 24 পরগনা থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সুতরাং এখানটায় শুধুমাত্র নর্থ 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয়। এবং আপনারা যদি এখানটায় নর্থ 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কী করবেন, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু অবশ্যই আপনারা জেলার নামটি লিখে দেবেন। আমরা কিন্তু প্রত্যেক দিনে কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু চাকরির খবর নিয়ে আসি, সুতরাং অবশ্যই আপনারা কী করবেন, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার জেলার নামটি কিন্তু লিখে দিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।